Hello, ladies. Hello, everyone. Welcome back. Apnar shunchen Radio Din Raat 93.6 FM. Shomoy bolche ekhon thik 2টা বেজে 27 মিনিট এবং হ্যালো লেডিস এর আমরা আছি তৃতীয় এবং সর্বশেষ ঘন্টায়। লিসেনার্স আমি কিন্তু অলরেডি আমাদের ফেসবুক ফ্যান পেজ থেকে লাইভ হয়ে গিয়েছি, সো যেটা করতে হবে ঝটপট করে কানেক্টেড হয়ে যা, নিয়মটা তো খুবই সহজ, আপনার ফেসবুক লগ ইন করে সার্চ অপশনে গিয়ে টাইপ করুন রেডিও দিন রাত 93.6 FM, সেখানে দেখতে পারবেন আমাদের একটি অফিসিয়াল পেজ আছে এবং সেখানে লেটেস্ট পোস্ট আপলোড করে দেওয়া আছে, উইচ ওয়ান ইজ হ্যালো লেডিস। সো সেখানে যেটা করতে পারেন, আপনি আমাদের সাথে লাইক এবং কমেন্টসের মাধ্যমে ইজিলি কানেক্টেড হয়ে যেতে পারেন। সো লিসনার্স দেরি কেন, কানেক্টেড হয়ে যান, আর আমাদের কিন্তু হাতে খুবই কম সময় আছে বিকজ শোয়ের একেবারে লাস্টের মাঝামাঝির দিকেই কিন্তু আমরা আছি বলতে গেলে। আর যেটা হচ্ছে সেটা হলো যে ঈদের আগে আগে সবাই অনেক বিজি, আই নো বিজিটা কেন, কারণ এটা অনেকগুলো অনেকগুলো ব্যাপার আছে। সেটা হচ্ছে অনেকে বাড়ি যাচ্ছে ঈদের জন্য, তার প্রিয়জনদের সাথে ঈদ সেলিব্রেট করার জন্য, আবার অনেকে এখনও গরু কেনা হয়নি, সো গরুর হাতে ব্যস্ততা আছে, আর মেয়েরা স্পেশালি একটু শপিং করতে আমরা পছন্দ করি কম বেশি সবাই। সো এমনও হতে পারে যে ঈদের আগে আগে যদি একটু কিছু কেনাকাটা হয়ে যায় তাহলে তো মন্দ নয়। আরেকটা ব্যাপার হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে নিজেকে একটু প্যাম্পার করা, তাই না, একটু ঈদের আগে পার্লার যাওয়া, সেলুনে যাওয়া, নিজেকে একটু ফিটফাট করা, মানে এই যে একটা ব্যাপারটা প্যাম্পারিংয়ের সেটা। কিন্তু যেটা হয় যে যারা আসলে অফিস করছে অ্যান্ড থাকে না যে একটু বেশি বিজি, ওদের জন্য এটা একটু টাফ হয়ে যায়, বাট স্টিল ইটস ওকে। আপনার যখন টাইম হবে তখন আপনি যাবেন, নিজেকে প্যাম্পার করবেন, অ্যান্ড আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট সারা বছরের মধ্যে এরকম স্পেশাল অকেশনে যখন আমরা একটু চাই যে নিজেকে প্যাম্পার করার জন্য, আই গেস এটা কোনো ক্ষতির কিছু না, কারণ একটা দিনই তো, দুটো দিনই ধরলাম, আচ্ছা তিনটা দিনই ধরলাম, প্রবলেম নাই। আচ্ছা দেখা যাক কারা কারা আমাদের সাথে কানেক্টেড হয়ে গিয়েছেন। অ্যান্ড লিসনার্স আপনারা কিন্তু দেখতেই পারছেন যে আমাদের ফেসবুকে অলরেডি অনেক নিউ প্রোমো ছাড়া হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যেহেতু ঈদের শোগুলো, স্পেশাল শোগুলো যেগুলো হবে, আপনারা ঈদে আমাদেরকে যেগুলো শুনতে পারবেন স্পেশাল শোর, সেগুলো প্রোমো কিন্তু অলরেডি আমাদের যে ফেসবুক পেজটা সেখানে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। সো আপনারা কিন্তু যদি আমাদের ফেসবুকে একটু মনিটর করেন বা আপনারা যদি রেগুলারলি আমাদের ফেসবুকে চেক করেন তাহলে কিন্তু জানতে পারবেন যে আমাদের ঈদের সময় কোন কোন শোগুলো হবে, কখন হবে, এবং থাকে না যে কয়েকদিন পর হয়তো বা সেই পোস্টও পেয়ে যাবেন যে কার শো কখন সেটা। আর পোস্ট তো যখন শো করবো তখন তো দেওয়া থাকবেই। তো এটা নিয়ে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের অনেক কিছু নতুন নতুন আসছে আমাদের এই রেডিও দিন রাতের যেই আমরা যেই রেডিও স্টেশন সেখান থেকে কিন্তু অনেক নতুনত্ব আসছে আপনাদের কাছে। সো দেখতে পারবেন, একটু চোখ রাখুন এবং আমাদের সাথেই থাকুন, অনেক নতুন নতুন জিনিসই দেখতে পারবেন আপনারা। আচ্ছা আর আমার ফোনে নেটের প্রবলেম করছে নাকি বুঝতে পারছি না। সো লিসেনার্স এখন যারা যারা অলরেডি বাড়িতে যাচ্ছেন বা বাড়িতে যাওয়ার প্ল্যান করছেন, সবার কি অবস্থা, রাস্তার জ্যাম কীরকম খাচ্ছেন সেটা বলুন, কারণ এখন যে অবস্থা আমার কাছে মনে হয় আগামী কালকে পর্যন্ত এরকমটা থাকবেই, হতেও পারে যে ঈদের আগের দিন পর্যন্ত, বাট ঈদের সময় কিন্তু ঢাকাটা আপনি ফাঁকাই পাবেন। সো আলটিমেটলি যারা ঈদের সময় ঢাকায় থাকবে তারা কিন্তু বেশ ভালো এনজয় করবে, সিন্স ঢাকা অনেকটা ফাঁকা থাকবে। আছেন আমাদের সাথে প্রদীপ রয় কিং, তিনি লিখেছেন হ্যালো গুড আফটারনুন। গুড নুন ভাইয়া, কেমন আছেন আপনি? আর মিজানুর রহমান মিজান ভাইয়া আছেন, তিনি লিখেছেন সাথে আছি মনিরামপুর যশোর থেকে। আপু বা যশোর থেকে আছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপু আপনার জন্য শুভকামনা রইল সবসময়, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাকে ঈদ মোবারক। অ্যান্ড কেমন যাচ্ছে বাড়িতে, যেহেতু বাড়িতে সবার সাথেই আছেন নিশ্চয়ই, সো সবার সাথে এই যে ঈদটা যে সেলিব্রেট করবেন কেমন যাচ্ছে? এমডি দিন আছেন, তিনি লিখেছেন আপু স্কুল লাইফে কোন সাবজেক্ট বেশি ভয় পেতেন? ম্যাথ, আমি এখনও ম্যাথটাই ভয় পাই, সো ইয়াস ইটস ম্যাথ।
নিলয় নূর আছেন আচ্ছা আমাদের সাথে, আর আপু চকবাজার থেকে যাত্রাবাড়ি কীভাবে যায় আমাকে আমাকে আস করে লাভ নেই, আমি লোকেশন খুবই 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 খারাপ লোকেশন বলতে, অ্যান্ড আমি খুব একটা এইসব এক্সপার্ট না। সো যেটা করতে পারেন সব থেকে ইজিয়েস্ট ওয়ে সেটা হচ্ছে যে আপনি আপনার লোকেশনটা অন রাখতে পারেন গুগল ম্যাপটা, সেখান থেকে আপনি ইজিলি আপনার কোথা থেকে জানি যাত্রাবাড়ি থেকে আচ্ছা চকবাজার থেকে যাত্রাবাড়ি আপনি ইজিলি চলে যেতে পারবেন। আর নতুন কিছু পাওয়ার আশায় রইলাম আপু। এক্স্যাক্টলি ভাইয়া, আপনি জাস্ট আমাদের সাথে থাকুন, দেখতে পারবেন যে কত নতুনত্ব আমরা আনছি, অ্যান্ড উই আর অলরেডি ওয়ার্কিং অন দিস প্রসেস। নাদিম আছেন, সালমান নাদিম আছেন আমাদের সাথে, লিখেছেন ব্ল্যাক স্যুটস ইউ মোর। আই ডোন্ট থিঙ্ক সো। আই থিঙ্ক যে ব্ল্যাক আমাকে আর একটু একটু কালচে একটা ভাব দেয়, বিকজ ইউ নো ট্যান স্কিন, গরমে রোদে পুরে পুরে একদম ট্যান স্কিন করে ফেলেছি। সো এখন আর এইসব সেই আগের অবস্থা নেই, বুঝছো, যে একটা কালার পরলেই সেটাতে ফুটে উঠবো, এখন আর সেটা হয় না। আছেন ইদ্রিস আলী আমাদের সাথে, আছেন এম ডি জয়ের ইসমাইল, তিনি লিখেছেন হাই হ্যালো কেমন আছেন আপনি, অ্যান্ড আমিনুল ইসলাম জয়েন হয়ে গিয়েছে। এমডি দিন লিখেছেন আপু আম্মুর শাসনের দুইটি গল্প শেয়ার করুন। আম্মুর শাসনের দুইটি গল্প যদি শেয়ার করি দ্যাট ইজ যে আম্মু অনেক স্ট্রিক্ট ছিল, আর স্পেশালি আমার আম্মু যেই কাজ যখন করার কথা সেই কাজ যদি তখন না করতাম তাহলে খুব রাগ করতো। অ্যান্ড এটা আসলে আমার কাছে মনে হয় এটা জায়েজ, এটা কেন জায়েজ, কারণ একটা বাচ্চা বা সন্তানকে আপনি যেভাবে আসলে শিখাবেন সে সেটাই শিখবে। এখন আমি যদি সময়ের কাজ সময় না করি আমার মধ্যে এই হ্যাবিটটা কিন্তু আস্তে আস্তে গ্রো করতে থাকবে, একটা সময় এরকম হবে যখন যেমন এখন এখন হয় কি অনেক লেজি ফিল হয়, সহজে কোনো কাজ করতে চায় না, বাট যখন কাজটার একেবারে ডেড লাইন চলে আসে যে টাইম শেষ তখন এসে তড়িঘড়ি করে কোনো মতে কাজটা করে দিই, তখন কি হয় কাজটা কিন্তু আমার সুন্দর হয় না। আমি যেরকম এক্সপেকটেশন রাখতে চাই কাজটার উপর, আমি যে একটা রেজাল্ট পাবো সেই রেজাল্টটা পেতে হলে কিন্তু আমার কাজটাও সুন্দর করে করতে হবে। সো যেটা হতো, মা অনেক রাগ করতো যদি কাজের যে কাজটা দেওয়া হয় সেটা যদি সময় মতো না করা হয়, অ্যান্ড পড়াশোনা তো অবশ্যই আছে, পড়াশুনো নিয়ে সবসময় সব প্যারেন্টসই কম বেশি স্ট্রিক্ট থাকে। সো পড়াশোনার গল্প তো আসলে নতুন করে বলার কিছু নেই, সবার বাসায় কম বেশি যেটা হয় আমার বাসায় সেটাই হতো। তবে হ্যাঁ, আমার মা আমাকে ছোটোবেলায় মা নাচ শিখাতে চাইতেন, অ্যান্ড আমি খুবই দুষ্টু যেহেতু ছিলাম ওই স্কুল থেকে এসে দুপুরবেলা নাচের ক্লাসে যাওয়া আমার পক্ষে পসিবল ছিল না, তো মা এটা নিয়ে একটু রাগ করতো, বকা খেতাম এই। আছেন আমাদের সাথে রেজাউল ইসলাম রেজা, তিনি লিখেছেন ঈদ মুবারক, ঈদ মুবারক ভাইয়া। আছেন আমাদের সাথে উজায়ের ইসলাম, লিখেছেন আপু আপনি আমার নামটা বারবার ভুল বলেন কেন। আচ্ছা আচ্ছা উজায়ের, আচ্ছা এটা নামটার প্রোনাউন্সিয়েশন আপনি আমাকে তাহলে একটু লিখে দিন। হ্যাঁ, লাইক ইউনো আমরা সিলেবাস পড়তাম আগে, ভাগ ভাগ করে ওরকম করে বলে দিলে আমার জন্য ইজি হয় আই গেস। আমি আমার আম্মুর হাতে হাত পাখা ও নিম ডালের গাছের, এটা হয় কি হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে আর কি মাছটা খাওয়া হয়, এটা হচ্ছে ব্যাপার। ধরুন আপনার মায়ের হাতের কাছে হয়তো বা এই গাছের নিম গাছের ডাল ছিল আর হাত পাখা ছিল, এর জন্য এই দুটোই আপনার উপর পড়েছে আর কি। আক্তার হোসেন আমাদের সাথে আছেন, লিখেছেন মিজানুর রহমান, লিখেছেন আপু আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন করতে চাই। ব্যক্তিগত প্রশ্ন বলতে আসলে কি আমরা পার্সোনাল লাইফ নিয়ে কথা বলাটা কম বেশি তেমন একটা প্রেফার করি না। আমি যদি আমার কথা বলি তাহলে আমি আমার পার্সোনাল কথা কাকে শেয়ার করবো, আমার ক্লোজ ফ্রেন্ডদেরকে, বাট কোনো প্ল্যাটফর্মে বা কোনো মিডিয়ার সামনে এটা বলাটা আমি তেমন একটা প্রেফার করি না। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন, অ্যান্ড লিসনার্স ছটপট করে কানেক্টেড হয়ে যান যারা এখনও কানেক্টেড হননি, এবং আমার কিন্তু অন ইয়ার অলরেডি শো যাচ্ছে। হ্যালো লেডিস, আর ঈদের একেবারেই আগের টাইম, অনেক অনেক প্রেশারে থাকি আমরা কম বেশি সবাই, এখন ছেলেরা যেটাতে থাকবে সবথেকে বিজি সেটা হচ্ছে গরু কেনা খাসি কেনা, আর যেটা আমি সবথেকে অনেক আমার কাছে ভালো লাগে যে এই সময় আপনি দেখবেন যে ঘরের সব থেকে কম কাজ করে, হ্যাঁ কেউ অফেন্ডেড ফিল করবেন না, আগে থেকেই মাফ চেয়ে নিচ্ছি, বাট যারা একেবারে কম কাজ করে ধরুন কোনো কাজ সহজে করতে চায় না, ওরাও দেখবেন কি যে অনেক এক্সাইটেড থাকে যে হাটে যাব, এই যে একটা ব্যাপারটা, ওরাও অনেক এক্সাইটেড থাকে যে হাটে যাব, হাটে গিয়ে বাবার সাথে গরু দেখব খাসি দেখব কোনটার কত দাম, এটাই আমার কাছে ভালো লাগে, এটাই আমার কাছে ভালো লাগে যে এই যে একটা উৎসব সেটাকে আমরা সেলিব্রেট করি ঠিক আছে, বাট
ফ্যামিলি মিলে সবার সাথে মিলে যে একটা আনন্দ উৎসব এটাই অনেক ম্যাটার করে। অ্যান্ড আরেকটা কথা আমি বলতে চাই, যেটা সেটা হচ্ছে যে এখন ঈদের সময় অনেক মানুষ বাড়িতে যাচ্ছে। আমি যেটা দেখলাম যে ঢাকা থেকে প্রায় 80 লাখ মানুষ ঢাকা ছাড়ছে। সো বুঝতেই পারছেন কত বড় হিউজ একটা অ্যামাউন্ট অ্যান্ড কত মানুষ আসলে মুভ করছে এখন ঢাকার বাইরে। সো কী হয় এই সময়টায়, কিন্তু একটু যদি খেয়াল করেন যে অনেক তাড়াহুড়া বা হয়তো বা একটু অ্যাবসেন্স মাইন্ডের কারণে বা কোনো একটা হয়তো ছোট্ট একটা তুচ্ছ একটা ফলসের কারণেও কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ রাস্তায়। সো অলওয়েজ সাবধানে থাকার চেষ্টা করবেন, যতটা সেফটি মেনটেন করে আসলে থাকা যায় অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আপনি একটা উৎসবের আগে আপনার আত্মীয় আপনার ফ্যামিলির সাথে আপনি সেলিব্রেট করতে যাবেন, কিন্তু তার আগে কোনো একটা অঘটন ঘটে না গেলেই হয়, তাই না? সো যেটা করতে হবে যে সবসময় একদম চোখ কান খোলা রাখবেন, যে ট্রাই করবেন যতটা সেফটি মেনটেন করে যতটা সেফলি নিজের ঘরে পৌঁছানো যায় সেটা। আর আরেকটা জিনিস হচ্ছে, ঢাকা যখন ফাঁকা পেয়ে যায় তখন আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে অনেকেই খুব দ্রুত গাড়ি চালায় বাইক চালায়, অ্যান্ড এটার কারণেও কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায়। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা খুব বেশি দরকার, খুবই 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 ইম্পর্টেন্ট। আর এরপর আছেন আমাদের সাথে দিন, লিখেছেন, আপু আপনি কখনো অ্যাসেম্বলি ক্লাসে পালিয়ে পানিশমেন্ট খেয়েছেন কি? না, আমি কখনো অ্যাসেম্বলি থেকে পালাতাম না, বিকজ আমার কাছে অ্যাসেম্বলি করতে কখনো খারাপ লাগেনি। আমি আমার ফ্রেন্ডের সাথে গল্প করতাম অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে, সো আলটিমেটলি ওটা আমার কাছে ভালোই লাগতো। আর অ্যাসেম্বলি থেকে একজন পালিয়ে গিয়ে তো আসলে আনন্দটা হবে না, মজাটাও হবে না। যদি এমন হতে যে একসাথে আমরা 7টা ফ্রেন্ড ছিলাম, 7 জনই যদি আলাদা করতে পারতাম নিজেদেরকে তাহলে ঠিক আছে, বাট 7 জন যদি একটা অ্যাসেম্বলি থেকে একটা লাইন থেকে বের হয় তাহলে তো এটা সবাই দেখে ফেলবে। হাসান মাহমুদ লিখেছেন, বরিশালের বাবুগঞ্জে মেয়েরা কেমন হয়? জানি না ভাইয়া কেমন হয়, আপনার ওখানের কাউকে আপনার যদি দেখা হয়ে থাকে তাহলে হয়তো বা আপনি বুঝবেন যে কেমন হয়, আমি তো জানি না। আপু ঈদের কেনাকাটার খবর বলেন। মিজান ভাই লিখেছেন, ভাইয়া আমি এখনও কোনো শপিং করি নাই সত্যি, কারণ আমি আসলে টাইমই পাইনি। আপনার কী অবস্থা বলেন, আপনি সব শপিং করেছেন কি না? আর আমি টাইম পাইনি বলতে আসলে একসাথে দুটো কাজ মেনটেন করা হয়, এক হচ্ছে আমার পড়াশোনা, এক হচ্ছে অফিস। সো দুটোর মধ্যে টাইম ম্যানেজ করাটা খুব টাফ হয়ে যায় আমার জন্য। সো ইয়াস, আমি দুঃখিনী আপাতত। নাহিদ হাসান নাহিদ লিখেছেন, ওয়াচিং, থ্যাংক ইউ। আর দিন লিখেছেন, আপু বর্তমান সময়ে ছেলেমেয়েরা পানিশমেন্ট কী সেটাই জানে না, কারণ পানিশমেন্ট নিষিদ্ধ, তাই আমি মনে করি মজার অনেক মেমোরি মিস করছে। পানিশমেন্ট আসলে নিষিদ্ধ বলতে কি, আমার মনে হয় যে পানিশমেন্ট যে কোনোভাবেই হতে পারে, তাই না? সেটা হচ্ছে পার্সনটা কীভাবে আসলে নেয়। এখন আমার যতটুকু নেওয়ার ক্ষমতা, আমি যদি এটার বেশি পেয়ে যাই তখন সেটা আমার কাছে আসলে পানিশমেন্টই লাগবে। আর ধরেন কারো কাছে পানিশমেন্ট নেওয়ার ক্ষমতাটা অনেক, মাত্রাটা অনেক, তখন তাকে আপনি কিন্তু নির্দ্বিধায় অনেকখানি পানিশমেন্ট দেওয়ার পরেও সে দেখবেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা তার কাছে এমন কোনো বড় ম্যাটার না। বাট এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, সো আমরা আসলে বলতে পারবো না এত। আক্তার হোসেন লিখেছেন, হাই আপু আমি বুশরা। হ্যালো বুশরা, কেমন আছো তুমি? আমার হঠাৎ করে মুখ থেকে কাইফা হালুক আমি হয়ে গেছে। আচ্ছা, টিয়া মন্ডল আছেন আমাদের সাথে, হাই। হ্যালো আপু, কেমন আছেন? জাহিদুল ইসলাম আছেন আমাদের সাথে, জাহিদুল ইসলাম ভাইয়া লিখেছেন, হাই। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? আর অনেকক্ষণ আসলে কথা বলে ফেলেছি, অনেকক্ষণ। সো লিসনার্স, আপনাদের সবার প্ল্যান প্রোগ্রাম ঈদে যা যা ঘুরবেন, কোথায় ঘুরবেন, কি হবে না হবে সব কিছু আমাকে একটু জানিয়ে দিন, সো দ্যাট আমিও একটু জানতে পারি যে আমার লিসনার্সদের ঈদটা আসলে কেমন যাবে বা কারা কীরকম প্ল্যান করছে সেটার জন্য। আর যেটা বলেছি সেটা হচ্ছে, আপনারা একটু আমাদের ফেসবুকে যদি অ্যাক্টিভ মেম্বার হয়ে থাকেন তাহলে দেখতে পারবেন যে আমাদের কত স্পেশাল প্রোগ্রাম আমরা ঈদে করতে যাচ্ছি। আর তার সাথে সাথে অলরেডি কিন্তু আমাদের অনেক কন্টেন্ট অ্যান্ড প্রোমো চলে এসেছে আমাদের ফেসবুক পেজে, সো সেখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে নতুন কি আসছে। আব্দুর রউফ আছেন, আর আছেন মিজান ভাইয়া লিখেছেন, আপু আমি এখন পর্যন্ত কিছু কেনাকাটা করতে পারিনি, শুক্রবার সকালে যাব। আল্লাহ, সবাই শুক্রবার যাবে, আমি তো ভেবেছিলাম যে শুক্রবার আমিও বের হব অফিসটা শেষ করে, বাট সবাই আসলে শুক্রবারেই যাবে, কারণ টাইম কোথায় যেটা সত্যি কথা। আর আপনি যদি স্টুডেন্টদের কথাও বলেন, তাদেরও পড়াশোনার প্রেশার আছে, আর ফ্যামিলির অন্য যে কেউ হোক না কেন,
আবার যারা জব করছে তারাও জবের একটা প্রেশারের মধ্যে আছে, সো আলটিমেটলি টাইম খুঁজে পাওয়া যায় না। আর ঈদের শপিংটা এমন, ঈদের শপিংটা কিন্তু একা একা করতে ভালো লাগে না, ঈদের শপিং হচ্ছে আপনি আপনার ফ্যামিলি নিয়ে একসাথে করবেন, সেটার মধ্যে মজা। আগে ছোটো থাকতে ঈদের শপিং করতে এত বেশি কেন এক্সাইটেড থাকতাম, কারণ তখন সবাই মিলে শপিং মলে যেতাম, সবাই মিলে, বাবা মা আমি আপু, সো অন্যরকম একটা মজা থাকতো তখন। আর এখন না সব কিছু অনেক পানসে হয়ে গিয়েছে, একদম পানসে, যে ঈদের শপিং করছি বাট সেই ভাইবটা পাই না, একদমই পাই না। এখন এখন যেটা হয় কি, এখন এত কিছু কিনছি স্টিল কেন জানি মনের মধ্যে একটা মেকি মেকি ভাব, মানে ভালো লাগে না। আর তখন অনেক অল্পতেই খুশি হয়ে যেতাম যে আচ্ছা এটা কিনে দিয়েছি, এটা পেয়েছি, মানে ওটাই যে কত বড় আনন্দ, এখন আর সেগুলো হয় না। আক্তার হোসেন লিখেছেন, আপু এখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবো এখন? হ্যাঁ হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আপনি দিতে পারবেন, আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজে অলওয়েজ মেসেজ ইউনো ডেলিভার্ড হয় বা আসে। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। অ্যান্ড লিসনার্স, আমি অলরেডি কিন্তু অন ইয়ারে আছি, হ্যালো লেডিসে, সো সেখানে আপনারা আমাকে শুনতে পারবেন। অ্যান্ড এখন যেহেতু অনেকক্ষণ কথা বলে ফেলেছি, তাই এখান থেকে লাইভ থেকে বিদায় নিব, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। অ্যান্ড আগামীকালকে চলে আসবো আবারও আপনাদের সাথে লাইভে, আর এরপরে তো আরও বেশ কয়েকটা শো আছে এখনও, সো আপনারা অন্যান্য শো তো লাইভ দেখতে পারবেন। সো সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা নিজেদের বাড়িতে যাচ্ছেন ঈদ সেলিব্রেট করার জন্য সেফলি যাবেন অবশ্যই, অ্যান্ড নিজেকে সেফ রাখবেন, স্পেশালি এখন যেহেতু করোনা আবারও বেড়ে যাচ্ছে অ্যাটাকটা, সো খুব 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 অবভিয়াস এটা যে আমাদের এখন নিজেকে প্রোটেক্টেড রাখতে হবে সব কিছুর থেকে। আর যদি ভ্যাকসিনও দিয়ে থাকেন, এত কনফিডেন্ট ওভার কনফিডেন্ট থাকার কোনো দরকার নেই, বিকজ আমার চেনা জানা অনেকে ভ্যাকসিন দিয়েও আসলে করোনা এফেক্টেড হয়েছে। সো লিসনার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে থাকার জন্য। অ্যান্ড এখান থেকে আমি এখন লাইফটা দি এন্ড করবো, সো সবাই ভালো থাকুন, টাটা।